আতঙ্কের অবসান, যার ভয়ে সন্ধ্যের পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল সে ধরা পড়ল। ধরা পড়তেই এলাকায় ফিরল স্বস্তি। সোমবার সকালে শিলিগুড়ির জাংশনে ডেমু শেড এলাকায় ধরা পড়ল চিতাবাঘ। বেশ কিছুদিন ধরে ডেমু শেড ও আশেপাশের এলাকায় একটি চিতাবাঘের উপস্থিতি টের পেয়েছিলেন বাসিন্দারা, কিন্তু চিতাবাঘের খোঁজে বন দফতর তল্লাশিতে নামলেও সে লুকিয়েই ছিল এতদিন, অবশেষে খাঁচায় ধরা পড়ল। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বন দফতরে বসানো একটি খাঁচায় চিতাবাঘটি ধরা পড়েছে। পরে বনকর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে চিতাবাঘটিকে কোথায় ছাড়া হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে। কিছুদিন আগে জাংশনে ডেমু শেড এলাকায় কাজ করার সময় কয়েকজন রেলকর্মী প্রথমে ঝোপঝাড়ের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পান, একজন মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিও দেখার পর চিতাবাঘের খোঁজে তল্লাশিতে নামেন বনকর্মীরা, খাঁচা পাতা হয়। খাবারের লোভে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। এদিকে চিতাবাঘ দেখতে ব্যাপক ভিড় হয় এলাকায়। কোনো মতে ভিড় সরিয়ে খাঁচাবন্দি চিতাবাঘ নিয়ে যান বনকর্মীরা।